হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য এনেছি এই সুন্দর মিরর ডেকোরেশনটা। এটা দেখতেও যেমন সুন্দর, বানানো তেমন ইজি। চলো আমরা এখন দেখে নিই এটা কি করে তৈরি করলাম। প্রথমে একটা আয়নাকে একটা পিচ বোর্ডের ওপর সেট করে নিতে হবে। তারপরে এই ঝুড়ির মাপে পিচ বোর্ডটাকে আমি গোল করে কেটে নিয়েছি, ঠিক এইভাবে। এবার আয়নাটা আঠা দিয়ে পিচবোর্ডের ওপর পেস্ট করে দেব। এবার এটাকে শুকানোর জন্য রেখে দিতে হবে। এখানে আমি 15টা মতন জুটের দড়িকে উল দিয়ে বেঁধে নিয়েছি। এবার এটা বিনুনি করে নেব, ঠিক এইভাবে। অন্য প্রান্তটাও উল দিয়ে বেঁধে এক্সট্রা অংশটা কাঁচি দিয়ে কেটে নেব। এবারে পিচবোর্ড পেস্ট করা আয়নাটার চারদিকে আঠা লাগিয়ে তাতে একটা গোল্ডেন লেস লাগিয়ে নেব। এখন ওই জুট রোপটাকেও আঠা দিয়ে সুন্দর করে আয়নার চারদিকে লাগিয়ে দিতে হবে। বন্ধুরা, এইরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করো। এটা আমাদের খেয়াল রাখতে হবে পেস্টিংটা যাতে খুব ভালো হয়। দুদিকের এক্সট্রা জুট রোপগুলোকে কেটে আঠা দিয়ে বাকি অংশটা পেস্ট করে নেব। এখানে আমি সাজানোর জন্য গোল্ডেন চেন ইউজ করেছি। এটা আঠা দিয়ে সুন্দর করে আয়নার চারদিকে গোল করে লাগিয়ে দিলাম। এবার দেখো, এখানে আমার কাছে কিছু কাঁচ ছিল, সেগুলোকে আমি আঠা দিয়ে সাজানোর জন্য ব্যবহার করছি। এখানে আমি একটা জুট হ্যাট ইউজ করেছি। এইটা কিভাবে তৈরি করলাম এটার লিঙ্কটা আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, বা ভিডিওর এন্ড স্ক্রিনেও তোমরা পেয়ে যাবে। আর আয়নাটাকে আরেকটু সুন্দর করার জন্য এর চারদিকে আমি একটু আঠা দিয়ে লেস লাগিয়ে দিচ্ছি, দেখো ঠিক এইভাবে। আয়নাটা টাঙানোর জন্য এখানে আমি একটা জুট রোপ ইউজ করলাম। আর পেস্টিংটাকে আরেকটু ভালো করার জন্য আমি এর উপর দিয়ে সেলো টেপ দিয়ে দিলাম। এই দেখো, আমাদের আয়না মোটামুটি রেডি হয়ে গেছে। এখানে আমি কিছু ছোট স্টোন ইউজ করেছি, আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো অন্য যা কিছু জিনিস দিয়ে সাজাতে পারো। এই দেখো বন্ধুরা, আয়নাটা কমপ্লিট হওয়ার পর ঠিক এইরকম দেখতে হয়েছে। তোমাদের এই মিরর ডেকোরেশনটা কিরম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।
তো আজকের মতো এটুকুই, টাটা।